তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই নেই, তারা কেবল অলীক ধারণা পোষণ করে। সুতরাং অভিসম্পাত তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূলে লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে। মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, আমার উদ্দেশ্যে পরস্পর সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যেই নিজেদের মাল সম্পদ ব্যয় করে, আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত।